বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে উঠে এসেছে একের পর এক ভুয়ো সাংবাদিক, ভুয়ো পুলিশ অফিসার। ফের একবার শিরোনামে ভুয়ো পুলিশ অফিসার। নিজেকে লালবাজার পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে মানুষের থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে বরানগর MNK রোড থেকে অনিরুদ্ধ দত্তকে গ্রেফতার করল বরানগর থানার পুলিশ। অভিযোগ, তিনি নিজেকে লালবাজার পুলিশের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে পায়রাডাঙ্গার বাসিন্দা রথিন মল্লিকের কাছ থেকে টাকা নিয়েছেন। খোঁজ খবর নিয়ে রথিনবাবু জানতে পারেন, এই নামে কোনো অফিসার লালবাজারের অপরাধ দমন শাখায় কর্মরত নেই। এরপর তিনি মঙ্গলবার সকালে বরানগর থানায় অনিরুদ্ধ দত্তের নামে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বরানগর থানার পুলিশ। স্থানীয়দের থেকে খোঁজ করে জানতে পারেন অনিরুদ্ধ দত্তের কীর্তিকলাপ। এরপরেই খোঁজ শুরু হয় প্রতারকের। পুলিশ পরিকল্পনা মাফিক অনিরুদ্ধ দত্তকে ধরতে ফাঁদ পাতে। প্রতারিত ব্যক্তিকে দিয়েই ফোন করে যোগাযোগ করে টোপ দেওয়া হয়। সেই মতো সোমবার গভীর রাতে অনিরুদ্ধ দত্তের গোপন আস্তানায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। অনিরুদ্ধ দত্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে সে নকল পরিচয়পত্র এবং নকল পুলিশের পোশাক পরে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলত। মঙ্গলবার 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। তবে অনিরুদ্ধ দত্তের সঙ্গে আর কে কে যুক্ত ছিল এই প্রতারণা চক্রে তা খতিয়ে দেখছে বরানগর থানার পুলিশ। অনিরুদ্ধ দত্তের থেকে ভুয়ো আইডেন্টিটি কার্ড, কলকাতা পুলিশের ইউনিফর্ম, কলকাতা পুলিশের লোগো, ব্যাজ এবং পুলিশের ব্যবহৃত বুট জুতো, কোমরের বেল্ট, পুলিশের টুপি সহ বহু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এমনকি কলকাতা পুলিশের বহু নকল নথিপত্র, স্ট্যাম্পও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার অনিরুদ্ধ দত্তের এই ভুয়ো পুলিশের কাণ্ড শুনে রীতিমতো হতবাক এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।